নারদ তদন্তে মুকুল রায়ের সামনে এখন দুটি ফাঁড়া সিআরপিসি ওয়ান সিক্সটি ওয়ান এবং আইপিসি ওয়ান টোয়েন্টি বি ওয়ান সিক্সটি ওয়ান অনুযায়ী ইতিমধ্যেই ধৃত আইপিএস মির্জা যদি মুকুলের বিরুদ্ধে বয়ান দেন এবং মুকুলের জবাবে যদি অসঙ্গতি থাকে তাহলে তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে মুকুলকে গ্রেফতার করতে পারে আর ওয়ান টোয়েন্টি বিতে শর্মিলা যে যে ধারায় গ্রেপ্তার তদন্তকারীরা যদি মনে করেন মুকুল গোটা বিষয়টা জানতেন বা ছিলেন তাহলে ওই ধারায় মির্জার সহযোগী হিসেবে গ্রেপ্তার হতে পারেন সেক্ষেত্রে মুকুল যদি তৃতীয় কারুর নাম বলে বোঝাতে যান টাকা তার কাছে গেছিল মুকুল নিজেও ওয়ান টোয়েন্টি বিতে জড়ানোর দরজা খোলা থাকবেন তবে সেটা তদন্তকারীদের বিষয় একমাত্র মুকুল যদি বিশ্বাসযোগ্যভাবে মির্জার বয়ানে তাঁর নামের প্রসঙ্গগুলি পুরো অস্বীকার করতে পারেন তাহলেই তিনি খানিকটা সামলাতে পারবেন অথবা দিল্লির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত তাকে বাঁচাতে পারে মির্জা যদি আদৌ সত্যি মুকুলকে জড়িয়ে বয়ান দিয়ে অনন হয়ে বসে থাকেন তাহলে মুকুলের চাপ বাড়বে তবে পুরোনো সুসম্পর্কে জেরে মির্জা যদি মুকুল থেকে একটু সরে অন্যদিকে বয়ানের মুখ ঘরান মুকুল লড়াই করার সুযোগ পাবেন এগুলো আইনের কথা তবে তার ঊর্ধ্বে যদি রাজনীতি থাকে তাহলে মুকুলকে বিজেপি বিপদে ফেলবে না এমন আশা করা যেতে পারে মুকুল শিবিরের বক্তব্য মুকুল ঠিকই এই জটিলতা কাটিয়ে বেরিয়ে আসবেন তার বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণিত হবে না সিবিআই গ্রেপ্তার করার প্রশ্নই নেই